नमस्कार बंधुरा, टुआर रान्ना घरे आपनादेर स्वागत जानाई। आजकेर रेसिपी ऑरेंज डेजार्ट रोल। भिडियोटी देखे जदि आपनादेर भालो लागे ताहले प्लिज सबस्क्राइब करबेन आर पाशे थाका बेल आइकनटी क्लिक करबेन, ताहले आमार नतून भिडियोर नोटिफिकेशन आपनार काछे सबार आगे पौंछे जाबे। तीनटे कमला लेबु निएछि, एकटा ग्रेटार दिए घूरिए घूरिए ओपरेर अंशटा तुले निच्छि। तैरी हुए गेलो ऑरेंज जेस्ट। एकटा बाटिते छाकनी बसिए दिएछि, कमला लेबुगुलो माझखान दिए केटे एभावे हाथ दिए चेपे चेपे कमला लेबुर जूसटा बार करे नेब। 3/4 कप मतन जूस हुएछे। आरेकटी बाटिते 1/2 कप मयदा, 1/4 कप सूजी, 1/4 कप गुड़ो दूध, 2 टीस्पून पाउडार शुगार, 1 टीस्पून घी दिए भालो करे मिशिए देव। तारपर 3/4 कप ऑरेंज जूस, 1/2 टीस्पून ऑरेंज जेस्ट दिए भालो करे मिशिए नेब। प्रयोजन मतो जल दिए एकटा पतला बैटर तैरी करे नेब। 1/2 कप जल आमी एखाने एड करेछि। तारपर चापा दिए 10 मिनट रेखे दिच्छि। स्टाफिंगेर जन्य 1 कप नारकेल कोड़ा आर होममेड कंडेंस्ड मिल्क নিয়েছি। একটু একটু করে মিশিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। এখানে 4 টেবিলস্পুন মতন কনডেন্সড মিল্ক আমার লেগেছে। 10 মিনিট পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। প্রয়োজন হলে আরেকটু জলও অ্যাড করা যেতে পারে। গ্যাসে একটা তাওয়া গরম করে একটু তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। তারপরে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে হ্যান্ডেলটা ধরে আস্তে করে ঘুরিয়ে গোল করে নিতে হবে, বা হাতাটা এইভাবে ঘুরিয়েও রুটি করে নেওয়া যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। একটু পরে যখন ওপরটা শুকিয়ে যাবে তখন ওপরে কিছুটা স্টাফিং দিয়ে রোল করে নেব। এপিটোপিট একটু ভেজে নিয়ে তুলে নেব। একই রকমভাবে তাওতে তেল লাগিয়ে 1/2 হাতা ব্যাটার দিয়ে গোল করে নেব। রুটির ওপরের দিকটা শুকিয়ে গেলে একটু স্টাফিং ছড়িয়ে রোল করে নেব। মাত্র 10 মিনিটে ডেজার্ট তৈরি হয়ে গেল। অরেঞ্জ ফ্লেভারের এই ডেজার্ট খেতে অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, তাই বলছি বাড়িতে এটা অবশ্যই তৈরি করুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।